শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে না দেওয়ার অপরাধে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চারজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার শ্রম আদালত। শ্রম আইনের দুটি ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, তবে ৩০ জনের মধ্যে আপিলের শর্তে ৫,০০০ টাকা মুচলেকায় এক মাসের জামিন পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অপর আসামিরা। রায়ে অসন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনূস দাবি করেছেন যে অপরাধ করেননি সেই অপরাধে তাকে সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে নোবেল বিজয়ী হিসেবে নয়, শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে সাজা পেয়েছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন শফিক শাহিন। গ্রামীণ টেলিকমের ১২১ শ্রমিকের ন্যায্য পাওনা বঞ্চিত করার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা উপলক্ষে সোমবার সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়ানো হয় নিরাপত্তা। দুপুর ৪:৩০ দিকে আইনজীবী সহ আদালতে আসেন এই মামলার আসামি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও ৩ জন। দুপুর ২:৩০ দিকে ৮৬ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন আদালতের বিচারক। এ সময় ডক্টর ইউনূসের আইনজীবী মামলায় নানা অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করেন। পুরো রায় পড়তে দীর্ঘ সময় লাগবে, তাই রায়ের আইনগত তথ্যগত দিকগুলো তুলে ধরেন বিচারক। রায়ে আদালত বলেন নোবেল বিজয়ী হিসেবে নয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেয়ায় আসামি হিসেবে বিচারের মুখোমুখি ডক্টর ইউনূস। শ্রম আইন লঙ্ঘনের সর্বোচ্চ সাজা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলাদা দুটি ধারায় ৩০,০০০ টাকা জরিমানা করেন আদালত। ২০২৪ সালের প্রথম দিন আছে, আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই সেই দোষের উপরে শাস্তি পেলাম, এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম এই দোষ হিসাবে। তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল, আজকে এই আনন্দের দিনে আমরা এই আঘাতটা পেলাম। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটা কি ন্যায় বিচার যদি বলতে চান বলেন, এটা আপনার ইচ্ছা। ডক্টর ইউনূসের আইনজীবী দাবি করেন সরকার ঈর্ষাপরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলার রায় দিয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ব্যারিস্টার আব্দুল্লাল মামুন। আইনে আছে শ্রমিকের চাকরি ৬ মাস হলে সে অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে, তার স্থায়ী করার কোনো কারণ নাই, শ্রম আইনে উল্লেখ আছে, প্রয়োজন নাই, এবং সুপ্রিম কোর্টের আইনেও বলছে, এটাকে তাকে দোষী সাব্যস্ত করেছে। ঢাকার তৃতীয় শ্রম আদালত আজকে যে রায় ঘোষণা করেছে এটা একটা নজিরবিহীন অপূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে। তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশেদ আলম খান দাবি করেন অপরাধ প্রমাণ হয় গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনূসকে সাজা দিয়েছেন আদালত। রায়ে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে যে মামলা দায়ের করেছিল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, সেটি আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি, এবং ৩০৩-এর উপধারায় ডক্টর ইউনূস এবং অন্যান্যদেরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১০ দিন, এবং ৩০৭ ধারায় ২৫,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এটা দিয়েছে। রায়ের পরে ডক্টর ইউনূস এবং তার যারা অন্যান্য আসামিদের পক্ষে একটি জামিনের দরখাস্ত দেওয়া হয়। মাননীয় আদালত আগামী ৩০ দিনের জন্য ওনাদের জামিন মঞ্জুর করেছে আপিল দায়েরের শর্তে। ৬ মাসের কম সাজা হওয়ায় ৫,০০০ টাকা মুচলেকায় জামিন পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন উচ্চ আদালতে আপিলের মাধ্যমে ন্যায় বিচার আশা করছেন এই নোবেল বিজয়ী। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।